আমি খুলতে যাইতাম তাইলে কিন্তু এই বডিটা ভাঙ্গার কোনো প্রশ্ন আসে না, কেন না এটা কিন্তু কাঠ কিংবা খড়ি না, ভরাটা সবচেয়ে বেটার। তিনটে নাট ভরা পরে আপনি এরকম করে সমন্বয় মাপে বাড়ি দিতে হবে। তো এখন আমরা ফ্যানটা চেক করতেছি, দেখেন আমাদের ফ্যানটা কিন্তু অনেক সুন্দর করে ঘুরতে আছে। লাইট জ্বালাইলে লাইট গরম, ফ্যান চালাইলে ফ্যান গরম। তো ফ্যান যদি বেশি গরম হয় তো তখন আপনার ঘরের গরমটাও বাড়িয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি আগে খেয়াল করবেন আপনার ক্যাপাসিটার ভালো কিনা, বেয়ারিংয়ে কোনো জাম বাজে কিনা, কোনো আওয়াজ দেয় কিনা, সে বিষয়গুলো দেখে আপনারা এই কাজগুলো করবেন। তো এখন দেখুন আমি কীভাবে ফ্যান খুলে নেই এবং সঠিক নিয়মে কিভাবে সেটিং করে নিব, সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখুন। তো ফ্যান খোলার একটা নিয়ম আছে, আমরা অনেকেই ফ্যান খুলতে গিয়ে কিন্তু এরকম ভেঙে ফেলি। তো কেন ভাঙ্গে যায় বা ভাঙ্গার উদ্দেশ্যটা কি সে বিষয়টা কিন্তু আমাদের জানা দরকার। তো এই যে ফ্যানটা ভাঙ্গে গেল, এই ফ্যানটা যদি আমরা নিয়ম অনুযায়ী সঠিক নিয়মে খুলতে যাইতাম তাহলে কিন্তু এই বডিটা ভাঙ্গার কোনো প্রশ্ন আসে না, কেন না এটা কিন্তু কাঠ কিংবা খড়ি না। তো এই বেতালে যদি বাড়ি দিয়ে আপনারা বডিগুলো খুলতে যান তো সেই ক্ষেত্রে কিন্তু এই বডিটা ভেঙে যায়। তো বডি খোলার একটি সহজ নিয়ম আপনাদের আমি শিখিয়ে দেব আজকে, এই নিয়মটা শিখে যাবেন, আপনাদের হাতে আর বডি ভাঙবে না। তো ফ্যান খোলার সঠিক নিয়ম হইলো আপনার যেয়া তিনটা। তো প্রথমে আমরা যখন খুলি তখন দেখি যে এই তিনটে যে নাট আমরা খুলে নিছি, এই তিনটে নাটের ভিতরে আমরা যে কোনো তিনটে নাটে তিনটে নাটই ভরাটা সবচেয়ে বেটার। তিনটে নাট ভরা পরে আপনি এরকম করে সমন্বয় মাপে বাড়ি দিতে হবে। এখন আমি যদি এক সাইড দিয়ে বাড়ি দিই তাহলে কিন্তু এক সাইড খুলবে, সেই জন্য কিন্তু আমি এই নাড়ে বাড়ি দিছি, পরবর্তী নাড়ে আবার বাড়ি দিতে হবে। তো এভাবে আপনারা নাটগুলো খুললে কোনো দিন আপনার বডি ভাঙ্গার কোনো সন্দেহ থাকবে না, সম্ভাবনা থাকবে না। তো এই আমাদের বডিটা খুলে ফেললাম, এই হলো একটা ওয়ে। আর দ্বিতীয়ত, আপনি নাট ভরিয়েও বাড়ি দিছেন তারপরও খোলে না, তখন আপনি এটা গ্যাসের চুলায় হিট দিতে পারেন কিংবা গ্যাস ল্যাম্প দিয়ে হিট দিতে পারেন। হিট দিলে কিন্তু এইটার বেয়ারিংয়ের ভিতরে আপনার যে কোনো একটা অয়েল পদার্থ থাকে কিংবা গ্রিস থাকে ওটা গলে যায়। গলে যাওয়ার পরে ওটা আপনার বেয়ারিংয়ের চতুর সাইডে যখন তরল হয়ে যায় তখন বেয়ারিংটা লুজ হয়ে যায়, তখন বাড়ি দিলে কিন্তু অটোমেটিকলি খুলে যায়। তো এই হলো একটা ওয়ে। আর দ্বিতীয়ত আরেকটা ওয়ে আছে, আপনি পিডিয়ে ভেঙে ফেলাইবেন এই ওয়ে। তো ওইটা যাতে আপনারা কেউই না করেন সেই জন্য পিডিয়ে পিডি ভাত আপনারা কৌশলে ফ্যান খুলবেন। এটা সাইডে রাখি, আমরা অন্য আর একটা ফ্যান ফিটিং করব। তো এতক্ষণ দেখাইলাম আমি একটা ফ্যান কোন নিয়মে সঠিকভাবে খুলতে হবে, সেই ব্যাপারটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এখন আমরা একটা ফ্যান কীভাবে ফিটিং করবেন, সঠিক নিয়মে ফিটিং করাটা এখন আমি দেখাবো। এই যে একটা বডি নিলাম আর দ্বিতীয় বডিটাও নেব, নেওয়ার পরে আমরা কোন বডিতে আগে কয়েলটা সেটিং করতে হয় সে বিষয়টা আপনাদের অবশ্যই জানা দরকার। তো আমরা অনেকেই কী করি, এই দুইটা পার্টের ভিতরে আমরা যে কোনো যদি জানা না থাকে তাহলে আমরা কী করি, এই যে কয়েলটা আছে এই কয়েলটা এরকম আগে বওয়াই লই এই পার্টের সাথে, এই পার্টের সাথে যদি আমরা আগে বওয়াই
তো ওই ফ্যান আপনি কোনোদিনই মিলাইতে পারবেন না। কেন পারবেন না জানেন? শতকরা দুই একটা মিলবে আর বাকিটা মিলব না। কে আপনার এই কয়েলটা যদি আমরা এই বডির সাথে আগে মিলাই দিই, আগে মিলাই দেই, তাহলে আমাদের এই পার্টটা লাগাইলে তখন ওই ক্ষেত্রে বেতাল হয়ে পড়ে। আর যদি আমরা এই পার্টের সাথে আগে ফ্যানটা, ফ্যানের কয়েলটা এইভাবে আগে মিলে এই বেয়ারিংটা এই হাউজের সাথে বসাই নিই, তাহলে ওইটা অটোমেটিকলি বসে যাবে। এটা হলো ফ্যানের ফ্যান ফিটিং করার নিয়ম। তো ফিটিংটা আমি করি, আপনারা ওই নিয়মটা অবশ্যই একদম স্কিপ না করে দেখতে থাকবেন, স্কিপ করলে হয়তো মিস করবেন। তো প্রথমে আপনারা উপরের পাটটা নেবেন, উপরের পাটটা নেওয়ার পরে উপরের পাটটা আগে ফিটিং করবেন। এতটুক পরিমাণ একটা কার্ড নেবেন। তো আমি একটা ফাইল দিয়ে বা র্যাপ দিয়ে দেখাইতেছি, আপনারা একটা কার্ড নেবেন। কার্ড নেওয়ার পরে এইভাবে দুই সাইড সমন্বয় করে হালকা হালকা বাড়ি দেবেন। বাড়ি দিলে আপনার এই বেয়ারিংয়ের সাথে আমাদের এই বডিটা লাগিয়ে যাব। তারপরে আমরা এই বডিটার সাথে এই পুরোটা সেটিং করতে পারবো। তাইলে আর আমাদের কোনো প্রবলেম হবে না, ফ্যান কোনো দিকে সাইড হবে না। তো আমরা হাউসটা ঠিক মতো বয়ে নিছি, এখন আমরা এই ফ্যানটারে বসাই নেব। এখন যে কোনো একটা ছিদ্রের ভিতরে নাটের যে ঘাটগুলো, এই ঘাটের ভিতরে একটা স্ক্রু বা নাট, এই নাটটা আমরা বসাই নেব যাতে গরমিল না হয়। তারপরে এরকম হালকা করে বাড়ি দেব, আমাদের ফ্যানটা বসে যাবে। তো এরকম আপনি দুইটা তিনটে টোক্কা দিলে ফ্যানটা বসে যাবে, তারপরে একদম ইজিলি আপনার ফ্যানটা ঘুরতে থাকবে। এখন আমরা এই ফ্যানটা একটা ক্যাপাসিটর লাগানোর পরে আপনাদের চেক করে দেখাবো। আমি অনেক অনেক ভিডিওতেই আপনাদের দেখাইছি কিভাবে আপনারা এই কানেকশনটা করবেন। কয়েলে সাধারণত জানেন আপনারা স্টেট এবং ফিনিশ দুইটা কানেকশন থাকে। আমাদের এই যে ব্লু রঙের তারটা আছে স্টেট, আর এই কালো তার দুইটা আছে রানিং। তো এই রানিং তারটা আর স্টার্টিংয়ের একটা তার, এই দুইটা তার এক হবে। তো আমি এই রানিংয়ের একটা আর স্টার্টিংয়ের একটা এক করে নিলাম। এবারে ক্যাপাসিটরের সাথে বাকি যে দুইটা তার থাকে ক্যাপাসিটরের সাথে আমরা লাগাই দেব। ক্যাপাসিটরের সাথে রানিংয়ের একটা তার লাগাইছি, এখন বাকি আছে স্টার্টিংয়ের একটা তার, এটাও ক্যাপাসিটরের সাথে লাগাবো। তো এখন আমরা চেক করে দেখাবো। তো আমি একটা সিরিজ কর্ড নিলাম, এই সিরিজ কর্ডের মাধ্যমে আমরা এই যে দুইটা তার স্টার্টিংয়ের আর রানিংয়ের কমন করছি, আর এই যে কোনো একটা ধরব, অত রানিংয়ে নাইলে স্টার্টিংয়ে। তারপর যদি আমাদের কাজটা সঠিক হয় তাহলে অবশ্যই ফ্যান ঘুরবে। তো দেখেন ফ্যানটা ঘুরছে কিন্তু। তো রানিং দিয়ে আমরা আমাদের ফ্যান কিন্তু ভাও ঘুরতে হইবে, কিন্তু রানিং দিয়ে যদি উল্টো করে সেক্ষেত্রে কিন্তু আমাদের করণীয় কী আছে, আমাদের করণীয় আছে আমরা এই লাল যে তার দুইটা আছে রানিং কয়েলের, এই রানিং কয়েলের তার দুইটা খুলে নিলাম। এই যে রানিং কয়েলের তার দুইটা খুলে নিলাম, এখন আমরা এই তার দুইটা ঘুরিয়া
যেটা কমনের সাথে আসছিল ওইটা ক্যাপাসিটরের সাথে নিব, আর ক্যাপাসিটর কমনেরটা আমরা ক্যাপাসিটর সিটারের সাথে লাগাই দেব, তাহলে আমাদের ফ্যানটা অবশ্য ভাও করবে। তো এখন আমি আবার লাইন দিতেছি, তো এখন কিন্তু আমাদের ফ্যানটা ভাও করে, বুঝতেই পারতেছেন এটা হলে ভাও। তো এখন আমরা ফ্যানটা চেক করতেছি, দেখেন আমাদের ফ্যানটা কিন্তু অনেক সুন্দর করে ঘুরতে আছে। তো এইভাবেই আপনারা বডি ফিটিং করবেন, এবং বডি কোন নিয়মে খুলতে হবে সঠিক নিয়মটা দেখার জন্য ইএসবি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন।